নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে দেবপ্রসাদ হালদার ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিলেন আর্থিক তছরূপের, এবং সেই মামলায় বলতে গেলে নয়া মোড় কি রায় দিয়েছে আমরা জানতে চাইবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সোমা শুভ্রা গাঙ্গুলি। ম্যাডাম, জানতে চাইবো কি রায় হলো? হ্যাঁ, ওই যে একটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগে যে মামলাটা হয়েছিল, সেই মামলার বিরুদ্ধে ওনারা, যাদের বিরুদ্ধে, সাতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, ওনারা গত 25 তারিখে 25শে মেতে অনারেবল হাইকোর্ট থেকে, ওনারা ডিভিশন বেঞ্চের কাছে, যে ভ্যাকেশন বেঞ্চ আছে, অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অনারেবল জাস্টিস পার্থসারথী চট্টোপাধ্যায়, ওনাদের ডিভিশন বেঞ্চেই আগাম জামিন পেয়েছিলেন। ওনারা এমনি কোনো শর্ত দেননি, কিন্তু বলেছিলেন যে 4 সপ্তাহের মধ্যে গিয়ে সারেন্ডার করে রেগুলার বেলটা নিতে। ওনারা আজকে সেটাই করেছেন, যে সার্টিফাইড কপি পাওয়ার পর ওনারা আজকে সারেন্ডার করেছিলেন ব্যাংকশাল কোর্টে। অনারেবল সিএমএম সাহেব ওনাদের সব কিছু দেখে শুনে ওনাদের রেগুলার বেল গার্ড করেছেন।